4 এপ্রিল 2021 রোভার পার্সিভিয়ারেন্স থেকে পৃথক হয়ে মঙ্গলের মাটি স্পর্শ করেছে হেলিকপ্টার ইঞ্জিনিয়রিটি। অনেক প্রতীক্ষার পর অবশেষে অফিসিয়ালি প্রথমবারের মতো কোনো হেলিকপ্টার পৃথিবীর বাইরের কোনো গ্রহের মাটি স্পর্শ করল। 293 মিলিয়ন মাইল বা 471 মিলিয়ন কিলোমিটার মহাকাশ যাত্রা শেষ করে এবছরের 18ই ফেব্রুয়ারি রোভার পার্সিভিয়ারেন্সের সাথে হেলিকপ্টারটি অবতরণ করে মঙ্গল গ্রহে। এরপর থেকে এটি রোভারের ভেতরেই সুরক্ষিত অবস্থায় রাখা ছিল। তবে 4 এপ্রিল রোভার ভ্যালি থেকে ধীরে ধীরে মঙ্গলের মাটির উপর রাখা হয় ইঞ্জিনিয়রিটিকে। রোভারটি প্রায় 4 ইঞ্চি বা 10 সেন্টিমিটার উপর থেকে মাটির উপর ছেড়ে দেয় হেলিকপ্টারটিকে। এরপর এটি প্রত্যাশা মতোই নির্ভুলভাবে পৃষ্ঠের উপর এসে পড়ে। নাসার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে, মাত্র 4 পাউন্ড বা 1.8 কিলোগ্রাম ওজনের হেলিকপ্টারটি সৌরশক্তি চালিত রিচার্জেবল ব্যাটারির শক্তি ব্যবহার করে একে ওড়ানো হবে মঙ্গলের আকাশে, এবং একই শক্তি ব্যবহার করে রাতের প্রচণ্ড শীতে যন্ত্রাংশ গরম রাখা হবে। এই ব্যাটারির শক্তি ইঞ্জিনিয়রিটির অভ্যন্তর ভাগ প্রায় 45 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উত্তপ্ত রাখবে, কারণ রাতে মঙ্গলের তাপমাত্রা -130 ডিগ্রি ফারেনহাইট বা 90 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। আর এই প্রচণ্ড ঠান্ডায় হেলিকপ্টারটির সংবেদনশীল যন্ত্রাংশ অকেজো হয়ে যেতে পারে। শুরুতে নাসার পক্ষ থেকে জানানো হয়েছিল 8ই এপ্রিল একে মঙ্গলের আকাশে ওড়ানো হবে, তবে পরবর্তীতে তা আরও 3 দিন পিছিয়ে নতুন করে ওড়ানোর তারিখ নির্ধারণ করা হয়েছে 11ই এপ্রিল। আর মঙ্গল গ্রহ থেকে আসা এ বিষয়ক সমস্ত তথ্য দূরত্বের কারণে পৃথিবীতে এসে পৌঁছাবে পরের দিন অর্থাৎ 12ই এপ্রিল। হেলিকপ্টারটি তৈরি করতে সর্বমোট $85 মিলিয়ন ব্যয় হয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রথম উড্ডয়নের দিন থেকে মঙ্গলের 31 দিন পর্যন্ত একে বেশ কয়েকবার উড়িয়ে দেখা হবে মঙ্গলের আকাশে। হেলিকপ্টারটিকে সর্বোচ্চ 16.5 ফুট বা 5 মিটার উচ্চতা পর্যন্ত এবং 300 ফুট বা 90 মিটার দূরত্ব পর্যন্ত ওড়ানোর পরীক্ষা চালানো হবে। যেহেতু মঙ্গলের বায়ুমণ্ডলের ঘনত্ব পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্বের মাত্র 1%, তাই সেখানে ওড়ানোর জন্য এর ব্লেডকে মিনিটে 2537 বার ঘুরতে হবে। অভিযানের সাথে সম্পর্কিত গবেষকগণ এখন হেলিকপ্টারটির তাপমাত্রা এবং এর ব্যাটারির সক্ষমতার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছেন। সবকিছু স্বাভাবিক থাকলে 11ই এপ্রিল পৃথিবীর বাইরে প্রথম হেলিকপ্টার হিসেবে উঠতে চলেছে ইঞ্জিনিয়রিটি। মার্স 2020 মিশনের সমস্ত আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।